যেদিন সকালে আমার আটা খসিয়ে রুটি বেলে রুটি বানাতে মন চায় না সেদিন আমি এইভাবে রুটিগুলো বানিয়ে নিই আর এই তো রুটি বানানোর জন্য এখানে আটা নর্মাল পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার গুলে নিয়েছি আর এই যে দেখুন ব্যাটারটা কেমন পাতলা হয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন ব্যাটার গুলিয়ে চুলা একটা তাওয়া দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে কড়াই ধরে দিব একটা ঘুরান ঘুরান দিলেই দেখুন কত সুন্দর রুটির আকার হয়ে গেছে আর এই রুটিটা এবার আমি চামিজ দিয়ে সুন্দর করে আরেকটু রুটির শেপ দিয়ে নিব আর এই তো রুটির শেপ দেওয়া কিন্তু আমার মোটামুটি শেষ আর এবার হচ্ছে রুটিটা সুন্দর করে আমি এপিট করে ভেজে নিব তো এই তো দেখুন আমি কিন্তু রুটির শেপ মতো সুন্দর করে রুটিটা বানিয়ে নিলাম আর একদম গোল কিন্তু হয়েছে রুটিটা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে এবার হচ্ছে সুন্দর করে কিন্তু এপিট পিট করে রুটির মতো করে ভেজে নেবো ব্যাস রুটি বানানোর ঝামেলা ছাড়া মানে রুটির আটা খসিয়ে বেলে বানানোর ঝামেলা ছাড়া এইভাবে কিন্তু একদম সহজভাবে খুব ছটপট করে এমন ফুলকো ফুলকো রুটি কিন্তু আমরা গরম গরম ভেজে পরিবেশন করে সকালের নাস্তাটা সেরে নিতে পারি আর এই তো দেখুন কত সুন্দর ফুলে গেছে রুটিগুলো আর ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার রুটিটা কতটা সুন্দর হয়েছে আর এই রুটিগুলোও কিন্তু একদম সুন্দর সফট হয় খেতে খুবই মজা লাগে